আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে হলো মানে দুই দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম দেই, কারণ ভাইয়ের বিয়ের লাস্ট ভিডিও দেওয়া হয়েছিল। তো পরের দিন সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠা, মুখ হাত ধুইয়া, মানে আমি একটু লেট করে ঘুম থেকে উঠি, তো ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে আর কি, মানে অভ্যাস আমার, শীতের সকাল আর কি রৌদ্রে মানে বাইরে যায় বসি। তো ওই দিনও সকালবেলা মুখ হাত ধুয়ে আর কি রৌদ্রে বসছি। তারপর হচ্ছে মা আর কি ভাত নিয়ে গেছে আমার জন্য, যে অনেক বেলা হয়ে গেছে এখনও খাস না, তো ভাত খা। তো ভাত নিয়ে বসছি রৌদ্রেই, তো এক মানে ভাত মাই খেয়ে এখনও মুখেও দেয় নাই, হঠাৎ করে আর কি মানে বাইরে মানে একটা কুকুর আর বিড়াল ছিল, তো বিড়ালটারে হলো কুকুরে আর কি ধাওয়া করছে, ওটা হলো মানে দৌড়াই এসে আর কি আমার পায়ের উপরে পড়ছে। তারপর হচ্ছে ওটার আঁচড় লাগছে, তো বিড়ালের আঁচড় লাগনে আর কি মানে ভ্যাকসিন দিতে হয়েছে, কারণ ওগুলাতে নাকি ইনফেকশন হয়ে যায়, যদিও মানে মানে খারাপ কিছু হয়ে যায়, এই জন্য আর কি ভ্যাকসিন দিতে হয়েছে। তো ভ্যাকসিন দিয়ে হচ্ছে মানে আরও মানে হাতে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তো হাতে আর পায়ে দুটো জায়গায় মানে ব্যথা ছিল, এই কারণে আর কি মানে ভিডিও দেওয়া হয় নাই কা। তো ব্যথায় হলো জ্বর এসে পড়ছিল, আর এই জন্য আর কি আমি হচ্ছি মানে কুকুর, বিড়াল, গরু, তারপর হচ্ছে কিছু কিছু মুরগি আছে ওগুলোরও প্রচণ্ড ভয় পাই, মানে এগুলো আর কি মানে ওই তো আঁচড় ঠাচড় দিলে আর কি সমস্যা হয়, তো এই জন্য আর কি ভিডিও দেওয়া হয় নাই। তো আজকে ভাবলাম একটু ভালো লাগতেছে, তো এই জন্য আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করি। তো যাই হোক, আজকে সারাদিনে কি করি, আর সারাদিনে বলতে বাড়িতে আমি আর মা আছি, অবশ্য গতকালকে আমার ভাইও চলে আসছে বাড়িতে, আর আজকে হচ্ছে ও একটু পরিশোধে গেছে, হচ্ছে আমার কাগজে একটু ঝামেলা আছে, ওই কাগজগুলো আর কি মানে ঠিকঠাক করার জন্য গেছে। এখন আর কি দুপুর টাইম হয়ে গেছে, তো সবাই রান্না বসাই দিছে, মাও রান্না বসাই দিছে, আর ভাই তো বললাম যে একটু পরিশোধে গেছে, তো দেখি মা কি রান্না করতেছে। এই যে মা হলো বেগুন কাইটা ফেলেছে, আর আগেই কাইটা রাখছিল ভিজাইয়া, তো এখন হলো হলুদ আর লবণ মাখা নিতে আছে ভাজার জন্য। আমি হচ্ছে বেগুন ভাজা অনেক অনেক পছন্দ করি, আর হচ্ছে রসুন ভর্তা অনেক পছন্দ করি, এই জন্য আর কি মাকে বললাম অনেক বেগুন ভেজা দাও, আর হলো রসুন ভর্তা করে দাও। তো এই যে মা বেগুনগুলো ভাজা নিতেছে, বেগুন ভাজা দিয়া গরম ভাত দিয়া মানে অনেক টেস্ট খাইতে। তো এই জন্য আর কি
যে ভর্তা বানানোর জন্য হলো শুকনো মরিচ আর হচ্ছে রসুন টাইলা নিবে, কারণ ওগুলো হলো টাইলাই ভর্তা বানাইতে হয়। তো মরিচ হলো টালা হয়ে গেছে, এখন হলো রসুনগুলো দিয়ে দিবে। রসুনটা টালা হয়ে গেলে ওটা একটু মানে হালকা মানে ঠান্ডা হওয়ার জন্য রাখবে, কারণ মানে গরম গরম এই করা যায় না। তো এই যে রসুন দিয়ে দিছি, এগুলো ভাজা প্রায় হয়ে আসছে। তো এখন হলো এটার একটু পরে হলো নামাই নেবে, কারণ আর একটু ভাজা ভাজা হবে। তো নামাই নেওয়ার পরে হচ্ছে আরও মানে ঠান্ডা হওয়ার পরে আর কি ভর্তাটা করবে। এই যে মা হলো এখন ভর্তা বানাইতেছে, মানে পাটায় বাইটা ভর্তা বানালে আর কি টেস্ট হয় ভালো, এই জন্য। মানে মরিচের বোটাগুলো ফালাই দিল, লবণ দিয়ে দিল আগেই। তো এটাকে এখন মানে শুকনো মরিচটা আর কি ওই যে দানা দানাগুলো যেন না থাকে এইভাবে বাটতে হবে। এখন হচ্ছে ওই মানে রসুনগুলো করবে। রসুনটা যদি বাটা হয়ে যায় তাহলে ভর্তাটা কমপ্লিট। আর এই ভর্তাটা আমার অনেক পছন্দের। আর আমি হচ্ছি মানে ঝাল ঝাল জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি, মানে সব মানে প্রত্যেক দিনই ভাত খাইতে বলি আর কি। যদিও মানে এমনিতে মরিচ না দেয় তাহলে গাছের মরিচ সিরা নাই, মানে ঝাল ছাড়া ভাত খাইতেই পারি না আমি। ঝাল হলে আর কি ভাত মজা লাগে। যে মা হলো এখন এই যে জিরা আর কি, এটারে কী জিরা বলে শিওর বলতে পারি না, তো এই জিরাগুলো হলো টালছে আগে টাইলে আর কি একটু ঠান্ডা করতে দিছে। মানে এগুলো গরম গরম আর কি বাটা ভালো, তাতে আর কি তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো এটা হলো মাছে দেওয়া লাগবে, এই জন্য আর কি ভাইজা রাখছিলো, এখন হলো বাইটটা এটারে করতে হবে। তো এই জন্য আর কি জিরাটা বাইটে নিতেছে, কারণ এটা হচ্ছে তরকারির মূল টেস্ট। বাটা প্রায় কমপ্লিট হয়ে আইতেছে। মা হলো এই মাছটাকে আগে গরম পানিতে দুই তিনবার ধুয়ে রাখছে। তো এখন হলো মানে মরি কি বলে হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়া মিশ মানে মাখাই নিতেছে। তারপর হলো ভাজবে, ভাজার পরে হচ্ছে রান্না করবে, তাতে হলো আর কি তরকারিটা টেস্ট হবে। এই যে এখন হলো মাছটা ভাজা নিতেছে, মাছটা ভাজা হইলে আর কি মানে খাইতে মজা, আর হচ্ছে তরকারিটাও টেস্ট হয়। আমি মাছ খাই না তো শিওর বলতে পারি না আর কি, তারপরও মানে বলা তো যায় যে আসলে কিভাবে কি করলে কেমন হইতে পারে। তো মাছ হলো প্রায় ভাজা কমপ্লিট, যে এখন হলো তরকারি রান্না করার জন্য আর কি পেঁয়াজগুলো মানে ভাজা নিতে হইব। তো পেঁয়াজটা ভালো করে ভাজার পরে হচ্ছে মানে বাদবাকি মশলাগুলো দিয়ে আর কি কষানো দরকার। তারপর হচ্ছে মানে যা দিয়ে আর কি রান্না করা হবে, মানে আমাদের ঘরে আর কি তরকারি রান্না করলে আর কি বেশিরভাগই পেঁয়াজের তরকারি রান্না করা হয়। তো আজকে হচ্ছে সবজি দিয়া মাছের তরকারি রান্না করা হইব। যে মা আর পানি দিয়ে দিল, এখন হচ্ছে মানে পরবর্তী মশলাগুলো দিবে। মরিচের গুঁড়া দিয়ে দিল, এরপর হলুদের গুঁড়া দিল, এখন আবার এটাকে ভালোভাবে আর কি মিক্স করতে হইব। তো এখন হলো আদা রসুন জিরা একসাথে বাটা দিয়ে দিল। এখন এটাকে একটু ভালো করে কষাইয়া নিতে হইব, যে লবণ দিয়ে দিল, কষানো কিন্তু প্রায় অনেকটা হয়ে আসছে। তো এখন আর কি ওই যে সবজিটা কাটতে রাখছিল ওইটা আর কি দেওয়া হইব, কারণ ওই সবজিটাও একটু কষানো দরকার। আর তারপর হচ্ছে সবজিতে একটু মানে
ইয়া দিতে হবে বেশি, কারণ ওটা সিদ্ধ হইব। তারপর হচ্ছে ভেজে রাখা মাছগুলো দেওয়া দিব, এই যে সিম আর আলু দেওয়া হলো, মাছটা রান্না করা হইব। তো এখন আবার এইটাকে একটু ভালোভাবে কষাই নিতে হইব। তারপর হচ্ছে একটু পানি দিব, পানি দিয়ে আর কি এটাকে একটু সিদ্ধ করতে হইব। যখন এটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে মাছটা দিয়ে দিব। এই যে এটা কিন্তু প্রায় অনেকটা কষানো হয়ে আসছে, অনেকক্ষণ যাবত কষাইতেছে। তা এখন হলো পানি দিয়ে দিব, কারণ এটার একটু সিদ্ধ করা দরকার। মানে সিদ্ধ হয়ে আসলে আর কি মাছ দিলে ভালো, তার আগে মাছটা দেওয়া ঠিক না। তো পানি দিয়ে দিল, এখন এটাকে মানে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবো। আলুটা যত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো, কিন্তু যে এখন মাছ দিয়ে দিছে, মাছ দেওয়ার পরে মানে খুব একটা জাল দিতে হইব না, কারণ মাছটা তো আগেই ভাইজা রাখছিল, আর এই সবজিও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই যে তরকারি সম্পূর্ণ হয়ে গেছে গা, এখন হচ্ছে নামাই নিলেই হইব, মাছের তরকারি হয়ে গেছে। আজকে হলো দুপুরে রান্না হয়েছে, হলো কি মাছ কয়টা রে বলতে পারি না, ও তেলাপিয়া মাছ। তো আমি হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ খাই না, এই জন্য আর কি আমার জন্য মাকে বললাম আমার জন্য ভর্তা বানাও আর হচ্ছে বেগুন ভাজা দাও, সেটা দিয়ে আমি খাই। কারণ মানে গতকালকেও মুরগির মাংস রান্না করা হয়েছে, তো আজকে মানে মা আর ভাইয়ের জন্য মাছ রান্না করলো, আর আমি বলছি যে আমার জন্য ভর্তা আর ভাজা করে দাও, যার জন্য আমি একটু ভাত খাইতে পারি, কারণ এমনিতে ভাত খেতে পারি না কিছুদিন যাবৎ। তো আমার মা কী রান্না করলো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখেন কী রান্না করছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার হলো অভ্যাস দেরি করা গোসল করানোর, তো এখনও গোসল করা হয় নাই, মা হলো গরম পানি বসাইছে, তো গোসল করতে করতে আরও সময় লাগবে। এখন বাজে হচ্ছে 2টা, তো গোসল করতে করতে 3:30টার মতো বাইজে যাব, কারণ আমি তাড়াতাড়ি গোসল করতে পারি না। তো যাই হোক, আজকে সারাদিনটা ভালোই কাটছে, আর আজকে ভাই বাড়িতে নাই, মার সাথেই সারাদিনটা কাটলো। তো এই 2 দিনও মার সাথেই কাটছে, মানে মনটা এমনি তো ভালো না, সারাদিন ঘরের মধ্যে আর কি শুয়ে থাকি। যাই হোক, আজকের দিনটা তাও একটু ভালো কাটলো আপনাদের সাথে শেয়ার করে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।